ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। আর কয়েক ঘন্টার মধ্যেই ভারতের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় গুলাব। এরই মধ্যে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বইছে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে। ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোকে 2 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও বর্ষণের শঙ্কা। করোনা উপসর্গে বিভিন্ন জায়গায় 17 জনের মৃত্যু, কমেছে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে খুলে দেয়া হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, আবাসিক হল খুলবে 5 অক্টোবর। গরমের কারণে ডায়রিয়া নিউমোনিয়ার প্রকোপ বাড়ছে, বেশি আক্রান্ত শিশু ও বৃদ্ধরা, রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। চট্টগ্রামের নিমতলা এলাকায় অগ্নিকাণ্ডে 4টি কাঠের দোকান ভস্মীভূত হয়ে গেছে, কোনো হতাহত নেই, আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। জামালপুরগামী কমিউটার ট্রেনে ডাকাতি ও হত্যার ঘটনায় জড়িত সন্দেহে 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে ট্রেন লাইনচ্যুত, 3 জনের প্রাণহানি ও অর্ধশতাধিক আহত। জার্মানির জাতীয় নির্বাচন আজ, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস, এঙ্গেলা মার্কেলের উত্তরসূরি নির্ধারণ করবেন জার্মানরা। মেসিকে ছাড়াই ফরাসি লিগ ওয়ানে টানা 8ম জয় পেয়েছে পিএসজি। স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে ভিয়ারিয়ালের হোঁচট খেয়েছে গোলশূন্য ড্রয়।